আজ বাংলা বছর 1425-এর পয়লা দিন, নববর্ষ। তো সকলরে নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা, সালাম আলাইকুম জানাই। অখন সপ্তাহ আগে বাজারও যাইতে লাগবো, বালা খানি খাইতে লাগবো। চলোইন বাজারও যাওয়া যাওক। বাজারে ঢুকিয়াও তো চোক সড়ক গাছ, মাছের বাজারও তো যেন আগুন লাগছে। পয়লা লইতে গেলাম শীতল, দাম যে গেলাম মশালায় হয় 1500 টাকা কিলো, ফুর খাওয়া বাদ দিলাম। এরপরে বহুত চিন্তা চিন্তা করিয়া মাছের দাম বাড়ি গেছে, এরপরে ও বাউশ মাছ একটা লইলাম, দাম তো বেবাক পাইয়া গেছে। শীতল মাছের দাম 800 টাকিয়া 1200, বাজারও মনোর শীতল মাছের সব থেকে বেশি ডিমান্ড। ও পয়লা বৈশাখও ফাবদা মাছ 800-900 টাকা, নদীর গুলাইয়া ট্যাংরা 1000 টাকা, আর হরু ট্যাংরার দাম 500-600, মহামাছ 300-350, বাউশ মাছের দাম 400 টাকা, আর বড় হইলে পরে 1000 টাকা। ফিশারির বাউশ 400-500, আর নদীর বড় বাউশ হইলে পরে 900-1000। খাজলি মাছের দাম 1000 টাকা, বোয়াল মাছ 500-700, ইলিশ মাছ 500-800। মৎস্যমন্ত্রী শুক্লবৈদ্য স্যারে কইছিলা যে মন্দির ও মসজিদের পুকুর মাছ ছাড়বা, আর মাছের লাগে বাইরের দিকে চাইতে লাগতো না, তো এখন দামটা বাইরে গেছে, দামটা খেয়ে বাইর। আর অন্য দিন কত থাকে? অন্য দিন তো আর অন্য দিন কত থাকে? অন্য দিন থেকে আজকে কিটা বেশি বিক্রি? অন্য দিন থেকে আজকে বেশি বিক্রি হয়নি, মাছের অবস্থা তো দেখলা, এখন চলন যে দেখি খাইতে গিয়ে ফাটার অবস্থা কিটা, ফাটা কত করি আমি। ফাটার দাম আগের মতো আছে 700 টাকা কিলো, খাসির মাংস 800 টাকা কিলো, ফার্মর মুরগি হইলে 130 টাকা বা 140 টাকা কিলো, আর স্থানীয় মুরগি হইলে পরে 270 টাকা।